ঠিক আছে যারা ঘুরতে বাইরে বাড়ি বাড়ি খাওয়ার পরে কিন্তু আর বাড়ি গিয়ে বলতে পারবেন না যে আমাকে বাড়ি দিছে হ্যাঁ জিজ্ঞেস করলে কি রে রাতে খুব শান্তিপূর্ণ ভাবে লকডাউন পালিত হয়েছে আম্মা আজ গরম পানি আছে কেন গরম পানি কেন একটু মলম লাগিয়ে দাও তো না একটু মলম আর গরম পানি দাও শান্তিপূর্ণ ভাবে লকডাউন হচ্ছে তো হ্যাঁ একটু শান্তি বর্ষিত হয়েছে আমার উপর তো যারা যারা এরকম আজকে শান্তিপূর্ণ লকডাউনে আপনারা শান্তি বর্ষণের কিছুটা পেয়েছেন তারা কিন্তু চাই আমাদেরকে জানাতে পারেন যে আপনার উপর আছে কি শান্তি বর্ষিত হয়েছে বর্ষণ হয়েছে কিনা আমাদের পুলিশ ভাইয়েরা আর্মি ভাইয়েরা শান্তি বর্ষণ করেই যাচ্ছে এই শান্তি শুধু আপনার শান্তির জন্য পুরো দেশের শান্তির জন্য তারা চেষ্টা করে যাচ্ছে আর আপনারা কি না কি দেখতে বাইরেছেন আপনারা দরকার আছে রে ভাই হ্যাঁ লকডাউন আগের মতোই আপনাদের যদি কিছু জানার থাকে দেখার থাকে শোনার থাকে কিছু যে যাই খুশি সেটা করা থাকে আপনারা প্রশ্ন আমাদেরকে করবেন আমরা আপনাদের প্রতিনিধি হয়ে যে যে গিয়ে গিয়ে দেখে এসে আপনাদেরকে জানিয়ে দিব কোনো সমস্যা নেই এই যেমন গতকালকে একজন আমাকে রিকোয়েস্ট করছে যে মতিঝিলের চায়ের রাস্তার মোড়ের মাঝখানে যে ফুচকালাটা সে কি আসবে কিনা আমি সকালবেলা গিয়ে দেখে আসছি বলছি না আসবে না আপনার যাওয়া দরকারটা কি আমাকে বলেন আমি যাচ্ছি আপনাদের প্রতিনিধি হয়ে এরকম প্রতিটা এলাকা যার যার প্রতিনিধি বাড়াইলে দশটা এলাকা থেকে দশজন লোক বাড়াইলে আটজনের পিড়ায় ঢুকাই দিলে দুইজন থাকলো বাইরে কুল্লাম গুল্লো খারাপ কি আজকে কত সুন্দর আমি আসছিলাম আসার সময় দেখলাম যে চারিদিকে দুই দিকে খালি গাড়ি আমি কি রে বাবা রাস্তায় কি গাড়ির শোরুম বইছে নাকি পরে দেখি না শোরুম হয় নাই ওদের বিচার চলতেছে বেড়েছে কেন কারণ জিজ্ঞেস করতেছে আর অদ্ভুত কারণ কে রে তোর একটা প্রশ্ন করলে তুই উত্তর তো দিবি তুই তার সন্ত্রাসী না তার মুখ খোলার জন্য আরেকজন তোকে থ্রেট দিতে আছে বা তোর মুখ খুললে অন্য কোনো বিপদ হবে এমনটা বাবা আজ কিছুটা বাইরেছেন কেন কি তুই বাইরে কোনো লজিক যদি না থাকে তোর কাছে যদি কোনো মানে অ্যান্সার না থাকে কেন বের হয়েছিস তাহলে বেরোলি কেন কেন বেরোলি মানে এরা লকডাউন আর শাটডাউন মানে বোঝে না বাঙালিরে বলতে হয় কারফু 144 ধারা এগুলা বললে তারা বোঝে এগুলা বললে দেখবেন যে রাস্তায় পশু পাখিকে মানে মানুষকে পশু পাখিও নাই 144 ধারা মানে বোঝো রাস্তায় দেখা মাত্র গুলি এই যে মিথ্যা কথা বললে না লোকজন এই যে রাস্তা বেরোর পরেই হচ্ছে যে যখন বিপদে পড়ে গেল তখন হচ্ছে আয় হায় এখন কি করবো ওই যে সামনে পুলিশ আইতাছে আমার দিকে আইতাছে তখন কি করবো মিথ্যা কথা তো বানাইতে তো মাথায় আম্মা অসুস্থ সামনের হাসপাতালটাতেই আম্মা অসুস্থ কিচ্ছু নাই আইটাইটটা যাইতেছে হাসপাতালে যে পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা কথা কি 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 যেমন হচ্ছে রিলেশনশিপে বিশ্বাস করো বাবু তোমাকে ছাড়া আমি বাঁচব না তারপরে ধর এই গার্জিয়ানদের মিথ্যা কথা কি এসএসসিটা পাশ কর এরপরে দেখবি কলেজে উঠলে কোনো পড়ালেখা নাই একদম এটা তো জন্ম থেকে শুনতেছি পাশ করলে প্রতিটা পরীক্ষা ইম্পর্টেন্ট আবার কোনো পরীক্ষা ইম্পর্টেন্ট না আমি বুঝি না ক্লাস ওয়ান থেকে শুনতেছি ফাইভটা পাশ কর যখন উঠবি সিক্সে দেখবি পড়া সব সোজা তারপরে দেখবি ওই যে ইসের ওই ডাক্তারদের মিথ্যা কথা কি আর এইটুকু একটা ইনজেকশন কিচ্ছু হবে না পিঁপড়ার মতো শুধু একটা কামড় লাগবে এই দিলাম এটা কিন্তু সত্যি পিঁপড়ার মতো কামড় লাগে আপনি ভয় পান দেখে আপনার কাছে এরকম লাগতেছে আমি দুবার ডোজ দিলাম আমি টেরি পেলাম না আমার কাছে মনে দেয় না বলতেছি না ভ্যাকসিন কি ইনজেকশন না না ভ্যাকসিন তো ইনজেকশন ঠিক আছে কিন্তু ভ্যাকসিনের ইনজেকশন গুলো এমনিতেই ছোটখাটো হয় আর তাও আপনি ভয় পেয়েছিলেন আমার কিন্তু আপনি কইছিলেন যে ভয় পেয়েছিলাম হ্যাঁ ভয় তো পাচ্ছিলাম তো দেওয়ার পরে তার মনে হয় নাই যে আসলে দেওয়ার পরে রাখলে মনে হয় না হ্যাঁ তারপরে বন্ধু বান্ধবের সবচেয়ে বড় মিশা কথা কি আচ্ছা বন্ধু বান্ধব সত্য কথা কবে কি সেটা এটা ঠিক তারপরেও তাদের মধ্যে সবচেয়ে বড় মিথ্যা কথা একটা আছে এটা হচ্ছে দোষ 500 টাকা ধার দে কালকেই ফেরত দিয়ে দিবি ওইটা ভালো লাগছে কি জানি বলছে যে বন্ধুর মধ্যে নো ইয়েস নো সরি নো ইয়েস আর নো উধার লাস্টের টাইম বানাইছি নো ইয়েস নো সরি নো লজিকটা আমার হেভি লাগছে না লাস্টের কেন উধার যদি দেয় ধার দিলে তাকে থ্যাংক ইউ বলতে হবে তাই বন্ধুর মধ্যে নো থ্যাংক ইউ আর যদি ফেরত দিতে না পারে তখন সরি নো সরি নো সরি নো থ্যাংক ইউ নো ধার এরকম এক দোকানের সামনে সাইনবোর্ডে ছোট্ট একটা করে লেখা আছে যে বাকি চাইবেন না
বাকি নিলে আপনারই সমস্যা। এক লোক জিজ্ঞাসা, ভাই বাকি নিলে আমার সমস্যা হবে, বাকি নিলে সমস্যা হবে আপনার, আমার কেমনে সমস্যা? কয় না না বাকি নিলে সমস্যা আপনারই হবে। কয় কেমনে? কয় যে আজকে বাকি নেবেন, এক প্রথমেই বলবেন যে এক সপ্তাহ পরে দিয়ে যাবো। এক সপ্তাহ পরে আয় করবেন, আপনার দাদি অসুস্থ, টাকা লাগতেছে, আপনার বউয়ের বাচ্চা হবে, টাকা খরচ হইতেছে, আপনার যে বাচ্চা অসুস্থ হয়ে যাবে, তারপরে যখন টাকা দেওয়ার সময় হবে তখন আপনার অফিস থেকে বেতন দিবে না, যখন টাকা দেওয়ার সময় হবে তখন দেখবেন আপনি অ্যাক্সিডেন্ট করছেন, নানান ধরনের সমস্যা আপনার হবে। তার চাইতে বাকি না নিয়ে ভালো আপনি সুস্থ থাকেন, সমস্যাবিহীন থাকেন। এত সমস্যা নিয়ে আপনি থাকবেন কেমনে? কন্তদি বলতেছে যে ভাই আপনার এখানে এই যে লেখাটা, এটা আমি খুব কনফিউজ ভাই। কি কনফিউজ? প্রতিদিন আমি আসি আপনার এই দোকানটাতে, কিছু না কিনে চলে যাই, দেখছেন তো? হ্যাঁ দেখি, প্রতিদিন এনে দিন ঘোরাঘুরি করে চলে যান গা, কি সমস্যা? কি মানে এই যে লেখছেন ভাই, আইজ নগদ কাইল বাকি, কাইলটা কবে আইব? ডেইলি আইলে দেখিলে আইজ নগদ, আইজ নগদ, ওই কাইলটা আমার ডেটটা লিখে দেন, কাইলের নিচে ডেট লিখে দেন, ওই দিন আমি বাকিটা নিমু। এর মধ্যে হয় বলতে যে লিখে রাখছে দোকানের উপরে যে শিক্ষিত মানুষরা টাকা দিয়ে ক্রয় করুন, যারা অশিক্ষিত পড়তে পারেন না তাদের জন্য এই দোকানে সব মালামাল ফ্রি, সব লাইন ধরছে ভাই আমার ফ্রি দেন, আমার ফ্রি দেন, হয়তো কারোর ফ্রি দেন না। কেন ফ্রি দেন না? কেন আমি যে এখানে অশিক্ষিতের জন্য ফ্রি দিছি আপনি বুঝছেন কেমনে? উপরে তো লেখা আছে, পড়তে পারছেন আপনার কিসের অশিক্ষিত? যে কিনে উপরে লেখা পড়তে পারছে সে অশিক্ষিত। দেখা দেখেন যে মায়েদের দুইটা এক্সকিউজ, আম্মু এটা করি, এটা করার মতো তোর বয়স হয়েছে, তারপরে ধর কইরা ফেলাইছিস, তারপরে কি রে তুই এত বড় হয়েছিস তারপরে এই কামটা করলি? অবস্থাটা বোঝেন মানে মাদের কাছে কিন্তু আমরা কোনোদিন বড় হইনি, আবার তাদের সুবিধা মতো আমাদের বড় বানাই, হ্যাঁ যে এখনো বড় হস নাই, এই একটা আকাম ঘুরে করেন বড় হয়ে তুই এগুলো করতেছ? এই কামটা করতে পারলি এত বড় পোলা? এক মিনিট, রাত 12টার সময় বাসায় ঢুকছে, ওর মা তো বয়ে রয়েছে কখন আসবে কখন আসবে, 12টার সময় ঢুকছে, ঢোকার পরে মেয়ের দিকে চেয়ে রয়েছে, কই ছিলি? কাম্মা আমি তো ওই ফ্রেন্ডদের সাথে একটু চিলিং করতেছিলাম, চিল আউট করতেছিলাম, কালকা থেকে লকডাউন, আজকে শেষ চিলটা করলাম, রাত 12টার সময় একটা মেয়ে হয়েছি চিল করতেছে কাদের সাথে? কই রুস্তম রাখা, তারপর ইমরান করিম ওদের সাথে, চারটা ছেলের সাথে তুই চিল করতেছিস? কোন বন্ধু আম্মা? বন্ধু হলে ছেলে বন্ধু, ছেলে মেয়ের পার্থক্য বুঝিস? ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য না তো আমরা বুঝি না তো, বুঝিস না? না তো আমার বুঝি না তো, সত্যি বুঝিস না? না আমার বুঝি না, তাহলে ঠিক আছে, যেদিন থেকে পার্থক্য ওদিন থেকে ওগুলো চলা বন্ধ। আচ্ছা মেয়ে দেরি করে বাসায় ফিরছে, দেরি করে বাসায় ফেরার পরে জিজ্ঞাসা কই গেছিলি? আচ্ছা ওই যে একটা ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে গেছিলাম, আড্ডা দিতেছিলাম আম্মু। ওই যে কোন ফ্রেন্ড? ওই যে অমুক, ওই যে ছেলে ফ্রেন্ড, একটা ছেলের সাথে তুই রাত রাত এত রাত পর্যন্ত আড্ডা দিয়ে আসলি? হ্যাঁ বুঝবি, এখন তো বুঝবি না, বুঝবি যখন নিজে মা হবি তখন বুঝবি। একটা ছেলের সাথে আড্ডা দিতে গেছি, তারপরে যে জারি শুরু করছ, এরপরে কি আমি আর জীবনে যামু? কয় না তা যাবি কে, যাবি না, এখন তো বুঝবি না, মা হলে বুঝবি। কয় আর না গেলে কেমনে মা হব, আর কেমনে বুঝবো? ছেলের সাথে আড্ডা দিতে না দিতে মা হবো কেমনে? আমি তুমি সব উল্লো বলো কথাবার্তা আমার সামনে বলবা না, বলতে যে তুই যে এই যে রাত বিরেতে আড্ডা দেস, রাত বিরেতে ঘরে ফিরস, হ্যাঁ তার বন্ধু বান্ধব কি তো বন্ধু বান্ধবের সাথে এসব বন্ধু বান্ধব চলবি না, ঠিক আছে? যেগুলো রাতের বেলা তোর ডাকে ওইসব বন্ধু বান্ধব চলবি না, কাম্মা ওরা ডাকে না, ওগুলো আমি ডেকে ভাই করি। আমার ভাবতো যে আমার পোলা মাই কত ইনোসেন্ট, হ্যাঁ যে লিডার এটা বুঝই না, যে বংশের লিডার তো সেই, ওই শয়তানের নাটা তো সেই, এটা বুঝে না। আমার ছোটবেলা এরকম হইতো, বাসা থেকে ডাকতে আসতো আমারে, আমার ঘর থেকে বেরিয়ে দিত না, কারণ 4টা বাজার আগে আমার ঘর থেকে বেরোনো নিষেধ, দুপুর 2টায় আমার লাঞ্চ এবং 2টা থেকে 4টা পর্যন্ত ঘুমাতে হবে, ঘুমতে করে 4টার সময় খেলতে যেতে হবে এবং সন্ধ্যা মানে সূর্য ডোবার আগে ঘরে আবার ঢুকতে হবে, এই ছিল আমার রুটিন। 3টা থেকে পোলাপেন ডাকা শুরু করতো, ঘুম কি আর চোখে আসে তখন, বারান্দা দিয়ে যে একবার শুনি শাওন,
মা মনে করেন যে বেলনি বটি সব দরজার সামনে সাজায় রাখে, একদম তামিল সিনেমার মতন। যেখান দিয়ে পারলে তো লাশ যাইব, ঠেকে কোপ দিব, হাতে কোপ দিব, ঘাড়ে কোপ দিব, এইসব থ্রেট খেয়ে বড় হয় লোক আমরা, ঠিক আছে। তারপর তো আপনার এমনি মেয়ে দেখলাম আমি দূরে দূরে থাকি, জানো বটি দেখে বড় হয়েছি। আপনার কি মারতো, কি দিয়ে মারতো বেশি? কি দিয়ে মারতো সেটা তো হচ্ছে যে সবার একটা কমন, কারণ হচ্ছে যে ওই প্রত্যেক বাবা মার একটা কমন অস্ত্র থাকে, মায়েদের একটা না অনেকগুলো কমন অস্ত্র থাকে, ওই ঘুরিয়ে ফিরে তারা ওগুলাই ব্যবহার করে, সেটা হচ্ছে আর যে যেই ফ্যামিলির হোক না কেন। আমি চিন্তা করছি আমি আমার বউকে এটা স্যানিটাইজ করে নতুন অস্ত্র দেব, যাতে আমার মেয়ে বড় হলে ওই কমন না ও যেন একটা নতুন কিছু বলতে পারে ওর বন্ধু বান্ধবদের কাছে। হাইট অফ মার্কেটিং লেভেল কি কি, যেই ছেলেটা তার ব্রেকআপের গল্প শুনিয়ে তোমাকে পটাইছিল, আজকে তোমার গল্প শুনে আরেক মেয়ে পটাইতেছে, তোমার গল্প শুনাইতেছে, এটা কিন্তু সত্যি কথা। আর শালা পোলা বাইন গুলো গল্প রেডি থাকে, হ সবসময় বলতো যে আমি একটা গার্লফ্রেন্ড ছিল ওর, খালি দেখতাম ওর আমার আগে কইতো, ওই যে আমি কইতাম যে পাঁচ বছর ঘুরছিলাম মেয়ের পিছনে, ও আগে কইতো জানো আজকে ওর ব্রেকআপ হয়েছে, তুই জানোস কেমনে কাজ কইনি তো তিন ঘন্টা আলোচনা হইলো, একটা ছেলে ব্রেকআপ হয়েছে তিন ঘন্টা তোর আলোচনা করো দরকার থাকে। এবং ওইগুলো কিন্তু ছেলেদের মনে লাগে ভাই, মনে করেন আপনার গার্লফ্রেন্ড ছিল বা আছে বা থাকবে, জীবন যদি কোনোদিন সে আইসা বলে তখন দেখবেন যে কলিজাটা কেমন চেত করে, সে আপনি জানেন যে তার লোকগুলো কিছুই নাই, কিন্তু তোর ওর ব্রেকআপের গল্প তোর তিন ঘন্টা ধরে ধরে উন্নত হইব কেন। তারপর দেখবেন মেয়েদের কি আর্তনাদ, ছেলেটা খুব কষ্ট আছে, খুব খুব কষ্ট, ও এরকম ছেলে না, ও ওকে আমি চিনি না, ও অন্যরকম ছেলে, ওই মেয়েটাই ওকে এই ডাইনি ডাইনি মেয়েটা ডাইনি, ওর মতো ছেলে পাতে ভাগ্যের ব্যাপার। এইটা শুনলে তো শেষ, মানে এইটা শুনলে তো মানে কি এটা মানে বুঝতে হবে আপনি, কোনো মেয়ে যদি এসে আপনাকে বলে যে ওর মতো ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাহলে বুঝবেন যে দুর্বল, যাওয়ার হয়ে গেছে কাম শেষ। আর এগুলো কিন্তু হয় পাওয়ার জন্য, যে তোমার যে পাবে সে অনেক ভাগ্যবতী হবে, তাহলে বুঝবেন যে আপনার হয়ে গেছে, ঠিক আছে ওকে, ভাগ্য পাল্টা সিরিজ কাগজে ঘষিয়া পরের দিন পরেন নেমে যাবেন। যাই হোক আমরা এখন ঘষাঘষি বন্ধ করে আমরা একটা ব্রেকে যাব, ব্রেকের পরে ফিরে এসে আবার স্ক্র্যাচ করে করে এসএমএস তুলে আনা হবে, হ্যাঁ কমেন্ট তুলে আনা হবে। না আমি আজকে একটা কথা বলতে ভুলে গেছি, কি কালকে শুক্রবার, হ্যাঁ শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, ব্রেকের পরে ফিরে আসবে, এসএমএস করুন 26969 এই নম্বরে, কমেন্ট করুন ক্যাপিটাল এফএম 94.8 এ পেজে গেলে, আজকে আমরা লাইভে আছি সেখানে গিয়ে কমেন্ট করতে পারবেন। ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরে। আর আপনাদের ভুললে ভুলবেন না কিন্তু, কাল কিন্তু শুক্রবার, বলা যাবে না। ক্যাপিটাল এফএম 94.8
আমরা আগেও ছিলাম। তো বলটো হচ্ছে যে এসএমএস গুলো পড়ছে, দেখি কে কি লিখেছে আমাদেরকে। প্রিয়ামণি লিখেছে মোবাইলে মেসেঞ্জারটা হুদাই পড়ে আছে। আচ্ছা কেন হুদাই পড়ে আছে? হোয়াটসঅ্যাপটা হুদাই পড়ে আছে, ইনস্টাগ্রামটা হুদাই পড়ে আছে, বইগুলাও হুদাই পড়ে আছে, আমিও বাসায় হুদাই পড়ে আছি। হুদাই পড়ে থাকেন, সাত আট দিন একটু হুদাই পড়ে থাকেন তো ঝামেলা করেন না। আগুনের একটি কণা লিখেছে ডিসিশন সেমিফাইনাল, বিয়ে করলে চিকন মেয়েকেই করব, যাতে ঝগড়া হলে মাথার উপর তুলে আসার মারতে পারি। ওটা সেমিফাইনাল না, ফাইনাল না। আগুনের একটি কণা তাহলে ছেলে তাই না, মেয়ে বিয়ে করবে। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে সজল ভাইয়া তোমার তোতলা বয়ফ্রেন্ড নাটকটা অনেক নাইস হয়েছে, কাল রাতে সিএফএম এর শো শেষ করে নাটকটা দেখলাম, দেখে ঘুমাতে ঘুমাতে গেছি দুইটা বাজছিল। কেন ওটা কি সিনেমা ছিল নাকি যে এতক্ষণ লাগলো তোমার দেখতে আটটা পর থেকে? লিখেছে সঞ্জিদা আক্তার সূচি, আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান অপরটি হচ্ছে প্রেম। ওরে বাবা। ফারজানা লিখেছে ভাইজান আজকে বাজারে দেশি শুটকি কেজি কত ছিল একটু জানাবেন। ঠিক আছে জানাবো, আমি শেষ করে নেই, যাওয়ার সময় আমি বাজার থেকে, বাজার তো বন্ধ, বাজার আপডেট, বাজার আপডেট জানিয়ে দিই, বাজার তো পাঁচটা পরে বন্ধ না, কালকে পাঁচটার সময় জানাবো, সমস্যা নেই। রাসেল আহমেদ নারায়ণগঞ্জ থেকে লিখেছে বিকে ভাইয়া তোমার মেয়েটা মার্শাল অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ, ঠিক তোমার মতো। আচ্ছা তার মানে আমিও কিউট। ওয়াও। এসএম ওকে লিখেছে আমরা এক একজন যে কি জিনিস ওইটা আমাদের ফ্যামিলি বাদে বাকি সবাই জানে। রোজা ঢাকা থেকে লিখেছে ভাইয়া আমি আর আমার কাকি সজল ভাইয়ের হ্যাঁ রুমে বসে তোমাদের শুনছি, একটু পর কখন সজল ভাইয়া আসবে ওয়েট করছি। ভাই আপনি কি এনতে ডাইরেক্ট বাসে যাবেন? গেলেও যে গিয়ে ওদেরকে দেখা যাবে না এই ব্যাপারে শিওর থাকে। দেখা যাবে না, তোমরা গিন বিজি বললো, আত্মা টাত্মা নাকি তোমরা? লিখেছে জাকিয়া সুলতানা সামওয়ান, তুমি এত পোস্ট করো কেন? মি আরে ভাই এটা ফেসবুক পোস্ট, করবো না তো কি ভাত রান্না করবো নাকি? সাব্বি নবগঞ্জ থেকে লিখেছে নাথ ভাইয়া বল্টু ভাই আমার এসএমএস কি গিয়া পৌঁছাইছে? আচ্ছা হ্যাঁ পৌঁছাইছে, পড়েও দিছি আমরা। মনি একটা লিখেছে প্রতিবেশী আন্টি আমার ছেলে তো লেখাপড়ার জন্য আমেরিকা যাচ্ছে, আপনার মেয়ের কি খবর? আমার মেয়ে নেটের জন্য বারান্দায় গেছে। আজমেরি মুস্কান আশা গাজীপুর থেকে লিখেছে আজ আমার মনটা ভালো না কারণ ও আমাকে বলবচ্ছে, ও তাকে বলবচ্ছে, বল্টু ভাইয়া বলবা না এসএমএস পড়ে না, কি বলো না, মাঝে মাঝে তোমাদের সাথেও সব শেয়ার কর ইচ্ছা করে। বাবা রে বাবা, সব শেয়ার করে দিও কিন্তু এইভাবে এইভাবে না, পড়তে অনেক কষ্ট। হ্যাঁ ভাই আপনি মাঝে বারান্দা করেন তো ভাই, যেমনি লেখছে অমনি একটু পড়ি। আজ মেরি মুস্কান আশা গাজীপুর থেকে লিখেছে আজ আমার মন মনটা ভালো না একটু ঠিক আছে কারণ ও আমাকে বল বোঝলো বোঝলো, বল্টু ভাইয়া বলো না এসএমএস পড়ায় না, মানে বলো না মানে সে আমি ভালো না বলছে। আচ্ছা আচ্ছা বল্টু ভাই এখন বুঝতেছি, বল্টু ভাই ভালো না এসএমএস পড়ায় না। আচ্ছা মাঝে মাঝায় 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 মানে মাঝায় মাঝায় মাঝে মাঝে মাঝায় মাঝায় তোমার ডের ডি এ ওয়াই আর আচ্ছা তোমার ডের সাথে সব শেয়ারই করত শেয়ারই মানে সব শেয়ার করতে একটু আসছে বাকি শেয়ার বানান কি SHERE আর একটু চেষ্টা করলে সারিয়ে যেত। প্রিয়ামণি লিখেছে, তারপর হচ্ছে এস এম মুকিত লিখেছে, সঞ্জিদ আক্তার সূচি, আর হচ্ছে নাইম ইসলাম অভি লিখেছে ভাইয়ের নাটকটা অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সাফি আহমেদ লিখেছে কিরে তোর আর কতক্ষণ লাগবে? এই তো রিক্সাতে আসি, আর মাত্র দুই মিনিট লাগবে। আমি তোর বাসায় আইসা বসা আছি, বাথরুম থেকে বেরোইতে কতক্ষণ লাগবে? ইমান নরসিন্দি থেকে লিখেছে বয় বলছে হাই আপনার কি বিএফ আছে? জিএফ বলতেছে না আমার কোনো বিএফ নাই, তো একটা জামাই আছে। থ্যাংক ইউ ইমান, নাইস জোক। শামীম লিখেছে সাথে আছি ভাইয়া, থ্যাংক ইউ শামীম সঙ্গে থাকার জন্য। হ্যাঁ আদিল হাসান লিখেছে ভালোই বলছেন। ও আচ্ছা আমাকে আমাদেরকে বলেনি। নিশো কালিয়াকুর গাজীপুর থেকে লিখেছে কালিয়াকুর নাথ ভাইয়া জোস বল্টু ভাইয়া লাভ ইউ, আজকে
দেখো তো আমাদের বাসার পাশের ফুচকওয়ালা মামা আসছে নাকি আসে নাই আর আসলেও মনে করো যে ওই যে শান্তি বর্ষণ হয়েছে তার উপর, একবার খাওয়ার জন্য বের হয়ে দেখো তোমার উপরে হবে, শান্তি বর্ষণ হয়ে গেছে। আমি বুঝি না, আমি বুঝি না কিছু, আমার নামের উপর কি ঠাডা পড়ছে নাকি, আমার নাম দিয়ে এসএমএস দিলে বল্টু ভাইয়া তুমি পড়তেই চাও না। আচ্ছা তুমি একটা নেম বলো যেটা দিয়ে এসএমএস দিলে পড়বা, সে ঠিক আছে, তুমি তো আজকে নামই লেখো নাই, তোমার নামটা কি ডাইরেক্ট লেখছে আমি বুঝি না, কি বুঝো না, তুমি নাম লেখো আগে, আমি এটাই বুঝতেছি না তুমি কিটা। নুসরাত জাহান লিখেছে এক্সাম আর বিয়ে দুইটাই অন্যের হলে ভালো লাগে। আকাশ ভরা তারা লিখেছে কেউ যদি বলে তুমি কোন ক্লাসে পড়ো আমি কনফিউজড হয়ে যাই কি বলবো। ভাই আজকে তোমাদের টপিকটা অনেক ভালো ছিল সুরেয়া বসুন্ধরা, কি টপিক জেনে ছিল আমার কাছে, এটা তো ভালো কথা বলছিস, টপিক জেনে ছিল দেখা তো বড় টপিকটা আজকে আমাদের টপিকটা ছিল কি। থ্যাংক ইউ সো মাচ, আমরা অনেক কষ্ট করে টপিক খুঁজে বের করি ভাই, অনেক রিসার্চ করতে হয় টপিক খুঁজে বের করতে। মায়াবী লিখেছে ওই সজল ভাই তোমার নিউ নাটকটা খুব ভালো লাগছে আর বল্টু ভাই তোমার চোখটা খুব সুন্দর, তা আর বল্টু ভাই আমার নাম দিয়ে একটা গান গাও। এটার জন্য পামটা মারছো, আমি ভাবতেছিলাম তুমি চোখ দেখলে কোন সময় কোন জায়গায় দেয়। হ্যাঁ সানজিদা সালাম চোখ দেখা যায়। জয়ন্তী লিখেছে ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে কি অকরপ হাসা কথা, অকরপ দেখাও না দেখার বান করে চলে যাব, অকরপ হাসা কথা, অকরপ হাসা হাসা কথা। পাখি সাইদাবাদ থেকে লিখেছে জানো নাট বল্টু ভাইয়া আমি 5 দিন আগে একজন কি থাক থাক অনেক কষ্ট হইতো না ভাই আমি পড়তে হবে 5 দিন আগে বানান করে আপনি পারবেন না শিওর ENJK SHON মানে কি ইনজেকশন, ও ইনজেকশন আমি ডিসকভার করতে পেরেছি, আমার তো আব্বার দেওয়া ছিল বলে আজ আবার ধরা দিয়ে পেরেছি, এবার আমি চেষ্টা করি। ও বাবা ইনজেকশন, আরে বলতে ভাই 5 দিন আগে ইনজেকশন দিছি এখনো ব্যথা যায়নি, আমাকে 5 জন মিলে ইনজেকশন দিছে। আচ্ছা আমার ঘাম পড়তেছে। ফারিহা আনিজা লিখেছে হাই, হ্যালো আনিজা। তারপরে লিখেছে সানজিদা সালাম জয়ন্তী পড়েছি আমরা, তারপরে হচ্ছে আদিলুর রহমান লিখেছে ভালো আছি আমরা। রাধিকা মুন্সিগঞ্জ থেকে লেগেছে নাট কেমন আছো, আমার ওল্ড ফ্রেন্ড সুনা একটা ফ্রেন্ড বলছিল, একটা ফ্রেন্ড বলছিল কি বলছিল নাটকে লাভ করে তাই আমি ওকে মারছি। ওল্ড ফ্রেন্ড হয়ে গেছে বুঝছেন, ওল্ড ফ্রেন্ড মানে মারার পরে তাদের ফ্রেন্ডশিপ আর নাই কিন্তু। মেজাবিন মিথিলা লিখেছিল আচ্ছা কিছু লেখেনি আমাদেরকে। অ্যাঞ্জেল সাথী লিখেছে ভাইরা কেমন আছেন, ভালো আছি। রুনা রেজা লিখেছে আমি আম্মুর আইডি দিয়ে তোমাদের কমেন্ট করতাম, আম্মু বকাবকি করে বলে আর কমেন্ট করব না, আমার নাম উপমা আমাকে মনে রেখো, আর হয়তো কমেন্ট করতে পারবো না শুনতেও পারবো না, ভালো থেকো তোমরা। আহা এইভাবে এইভাবে বলে কই একজন চলে গেল কেমন কথা, তুমিও ভালো থেকো, আবার কোনোদিন ফিরে এলে জানিও আমাদেরকে। তাওয়াসুম গাজীপুর থেকে লিখেছে গাজীপুর থেকে ভাইয়ারা জানো আমার খালামণির সাথে থাকলে মনে হয় লিভার কি লিভারির সাথে থাকতেছি, লিভারির সাথে খালামণির সাথে থাকলে হ্যাঁ লিব্রারির, লিব্রারির মানে কি লাইব্রেরির সাথে। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এটা লাইব্রেরি লেগেছে, এল আই লাই বি আর এ আর আই আর লাইব্রেরির সাথে থাকতেছি, অনেক জ্ঞান দেয়। উচ্চারণগত সমস্যা নিয়ে আজকে ওই যে ছোট ইউটিউবে ছোট ইউটিউব চ্যানেল একটা ভিডিও দিছি, উচ্চারণগত সমস্যা ছোট ইউটিউব চ্যানেল বড় ইউটিউব চ্যানেল, হ্যাঁ দেখলেই বুঝবা ছোট ইউটিউব চ্যানেল উঠে গেছে, উঠে গেছে না না এত তাড়াতাড়ি না না উঠে যাবে, উঠে যাবে সমস্যা ছোট ইউটিউব চ্যানেল সব উঠে গেল।
ঈশা লিখেছে, সজল জানো আমি আমার ক্রাশকে কলিজা বলি, তাই এফএম পোকা আমাকে পচাইছে। তুমি বলো তোমার ক্রাশকে, এখানে এফএম পোকা কোথা থেকে আসলো? পচাইছেন সজল, কি করব? না না, কথা হইলো যে তুমি আর তোমার ক্রাশ, এর মাঝখানে আরেকজন কোথেকে আসলো? হাও হাও ভাই, এটা হয় ভাই, এর মাঝখানে থাকি, এত লোক বাড়ছে না এলাকার মধ্যে, মাঝখানে দুই একজন থাকি। চল মাঝখানে আমরা তাহলে হচ্ছে একজন নিয়ে আসি, আমরা ফোন কলের মাধ্যমে একজনকে নিয়ে আসি। ও ফোন কল, সময় হয়ে গেছে, সময় যেন কাটে না, আজ ফোন কলও বাজাবো, দেখাবো আজকে খেলা কাকে বলে। তারপরে বলিস কার ফোন কান, সব কমাই দেব। এবার বল নাম্বার 02550366569। আচ্ছা আমার হেডফোন কানে দিলে হবে, কল রিসিভ করে কানে দিলে হবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি নাম আপনার? ভালো আছি, আপনার নাম কি? তানিয়া, উত্তরা থেকে? আচ্ছা আচ্ছা, উত্তরা কি আজকে লকডাউন হচ্ছে? ফুচকা টুচকার দোকান খোলা? তুমি ফুচকা পছন্দ করো নাকি আইসক্রিম পছন্দ করো? তোমার সাথে কথা নেই, তাহলে চিন্তা করো, কত জরুরি আইসক্রিম দোকানে খোলা থাকা দরকার, আমার দুইটাই পছন্দ যদি কেউ খাওয়ায়। ঠান্ডা তো আমার সহ্যই হয় না, এই এক এক সমস্যা। তোমাদের ওইদিকে খোলা দোকান পায়? হ্যাঁ, আমাদের এদিকে শুধুমাত্র ফুচকার দোকানই খোলা। তার আরে নিতে পারে না, না নিতে পারে না, খোলা শুনে তাড়াতাড়ি রওনা দিছে। না ফাপড়টা বোধহয় নিতে পারে না, বেশি বেশি হয়ে গেছে না? বেশি মানে অত্যধিক হয়ে গেছে, এটা কমে দিতেছি। এটা যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এসব শুনে, ওরা নিজেরাই আমাকে এলাকায় দৌড় দিবেন। আক্রমণ কুকুর, ইনফরমেশন পেয়ে গেছি। যেমন হচ্ছে একটারে ধরছে, ধরে বলতেছে কি রে তুই কই যাস, কয় গার্লফ্রেন্ড এর লগে দেখা করতে যাই, কয় তুই কি জানোস জরুরি কর্মকাণ্ড সারা সবকিছু বন্ধ, কয় এটা অনেক জরুরি, এটা কেমনে জরুরি আমারে বুঝা, যদি বুঝাইতে পারো সারা দিম, আর যদি না বুঝাইতে পারো তাহলে বাড়ি দিম। কয় দেখেন আমার গার্লফ্রেন্ড মানে আমার মনের মানুষ, মনের মানুষ মানে অন্তরের মানুষ, অন্তরের মানুষ মানে কলিজার মানুষ, কলিজার মানুষ মানে কলিজায় থাকে, কলিজায় থাকে মানে ওই আমার হার্টে থাকে। এইবার ওর লগে যদি সময় মতো দেখা না করি, আমার হার্টবিট তো বন্ধ হয়ে যাবো। চিন্তা করেন, এইবার কো না, এটা কি জরুরি নাকি জরুরি না? ফোন ধরি, ফোন ধরা জরুরি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, আপনি কি লকডাউন মেনে চলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার নাম কি? জেনে ফেলছি তো, এখন তো আর অজানা নাই, অনেকদিন ধরে ট্রাই করতেছি যে আপনাকে ফোন দিব। না ফোন, হ্যাঁ ফোন দেন, কি কোন কোম্পানিটা দিবেন? ফোন দিতে গেলে ব্যস্ত বাতায় আজকে নাম্বার উঠে ধরে রাখছি যে ফোন দিমু, ব্যস্ত বাতায় ফোন দিতেছে না, যখন ফোন দিলাম তখন আবার ব্যস্ত। না ফোন দিতে কল, ফোন দিতে গেলে কি হয়, ফোন দিতে গেলে ব্যস্ত বাতায় মানে অন্য কেউ ফোন দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বাতাতা হে বাতায়, বাতাও বাতাও আর বাতাও আর বাতাও, পরে বলেন বাতাও, আপনারা শুনেন, বলেন আপনি, আপনি বাতাও তাহলে নাম্বারটা, আজকে নাম্বারটা মুখে করে বলেছিলাম, নাম্বারটা যখন ফোন দিছে উড়ে রাখছিলাম যে ফোন দিমু, কেউ দিচ্ছে না, তখন ফোন দিতে আবার ব্যস্ত বাতা শুরু করলো। এই যে আপনার মাঝে মাঝে ব্যস্ত বাতায়, এটা কিন্তু ভালো লাগছে আমাদের কাছে, ব্যাপারটা কিন্তু থাকবে আমার মাথায়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে, না খুব ভালো না লাগে যে মাঝে মাঝে ব্যস্ত বাতায়, এটা কিন্তু আমাদের কাছে ভালো লাগছে, এটা কিন্তু থাকবে আমাদের মাথায়। শুধু
শুক্রবার খোঁজে, ছুটির দিন খোঁজে। আপাতত কিন্তু আমার হাতে একটা একটা সপ্তাহ ছুটি আছে, আমার কাছে তো কিছু নিতে বলেন, ঘরে বসতে ভালো লাগছে না। এটা কিন্তু ঠিক, মানে সাত দিন ছুটি আছে কিন্তু, সাত দিন একটা শুক্রবার নিয়ে ঘুরতেছি, সাতটা শুক্রবার সামনে পড়ে রয়েছে আমার। শনিবারে দুজনে না এসে চালাই দেবেন, আর একটা ছুটির দিন পাইতেছেন হাতে। ও বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, আপনি না বললে রে ভাই, আইডিয়া তো মাথায় আসতেছিলই না। চিন্তা করেন, আপনি বলছেন বলে না আমরা আইডিয়াটা পাইছি, আমাদের মাথায় ছিল না যে আমরা না আসলে রেকর্ড বাজানো যাইতো। এতদিন কি করছি ভাইয়া, আপনি কি খান ভাই, আমার মাথায় তো বুদ্ধি কে, এত কিছু মাথা নিয়ে ঘুমাইবেন না, তাহলে রাতে ঘুম আসবে না ভাইয়া। না না না, দিনের বেলা ঘুমাই, দিনের বেলা ঘুমাই, এই জন্য আসি না মাঝে মধ্যে অফিসে। তো ভালো থাকেন, আবার যেদিন আসবো কথা হবে। তোমাকে ব্যস্ত বাতাইছে না, নিজের নাম বাতাও। আমরা শুনতে পাচ্ছি, বলো খালা, নামটা বলেন আপা। আচ্ছা তুমি কি এস এম এস করেছিলে, তুমি বলে দাও। ফোন হ্যাঁ বলো, কি এস এম এস করেছিলে সরম লাগে। তুমি নিজে তোমার এস এম এস এর কথা বলতে পারো না, আমরা খুঁজে কি করে পড়বো? নাম বলো, আমি খুঁজে বের করতেছি, তোমার নাম বলো না, এক্সপেকটেশনটা বলো তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি এমন মেসেজ পাঠাইছো যেটা হচ্ছে তুমি নিজেই বলতে পারতেছো না। তুমি গাজীপুর থেকে ফোন দিছো? জি ভাইয়া। সুইটি গাজীপুর থেকে লিখেছে, হাই ভাইয়া, আমার কথা ভুলে গেছো জানো? আমি তুমি দাঁড়া লাগিয়ে দেখো, জানো আমি শুভকে আই লাভ ইউ বলার পর আমাকে রিজেক্ট করছে, কথা বলে নাই, এখন বলো কি বলো, দাঁড়া লিখি, এখন বলে না বললে সুইসাইড, ও সুইসাইড করতাম, কাম সারছে রে, কে সুইসাইড করতো? আমি পুরোটা আসে নাই মনে হয়, এটুকুন তো আছে, সুইসাইড করতাম আমি, ও নিজে সুইসাইড করতো, শুভ ওকে রিজেক্ট করছে, হ্যাঁ রিজেক্ট তো করেই দিছে, কথা বলে নাই, হ্যাঁ এখন বলে না বললে সুইসাইড করতাম, নাই তো ওর করছে, আমি তো সেটাই বুঝতেছি, আপনি যেটা বুঝতেছেন সেটা আমিও বুঝতেছি, আমি তো এক জায়গায় আছি। তাই তো রিজেক্ট করছে মানে তো নাই করছে, না বললে সুইসাইড করতাম মানে মানে কিন্তু কেসটা কি ঘটলো তো দেখেন, একটা মেয়ে এসএমএস করছে, এসএমএস পরে দিকে ফোন করছে, ফোন করে আবার বলতেছে এসএমএস তো পরে, আবার এসএমএস পরার সময় ফোনে থাকবে না, কাটে দিবে। দারুণ কমেডি, এর বেশি কিছু করার নাই আমার, কি টুইস্ট।
একটা এসএমএস এত টুইস্ট ফাংশন ই ভ্যালু প্রেজেন্স নট বল টু দ্য ফাংকিংস কি আমরা কি ব্রেকে যাব চলো তাই যাই যাই
সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি ইভেলি প্রেজেন্স নাট বুট টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ শেষবার মতো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওয়েলকাম ওয়েলকাম তো শেয়ার গুলো তো ওইখান থেকেই পড়ে দিতে হবে ওইখানে থেকে পড়তে হবে শেয়ার যেখানে হয়েছিল তোমার সাথে আমার পেয়ার ভাই কি 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 পুরা ওরে বান কবি কি ওরে বান যে কোনো দিন বানবো তোরে আয়া এই জন্য আমি আমার সাইজটাকে এমন বানাইছি যে তার বান্দার আগে তিনবার চিন্তা করে রশিতে কুলাইব কিনা অত সোজা না আমাকে বান্দা আবার অত কঠিন না অত কঠিন না তো পর পর শুরু কর শুরু করতে হলে বলতে হবে আপনাকে তাড়াতাড়ি আচ্ছা শুরু করো তাড়াতাড়ি যে আমিও চেষ্টা করছি পড়া যায় কিনা শেয়ার করেছেন আমাদেরকে এমডি শাফি আহমেদ যেসব জামা কাপড় যত্নে রাখতে চাই খাইতে বসে সেগুলোতে তরকারি ঝোল লাগে যায় এটা কিন্তু সত্যি কথা আরিফুল ইসলাম শেয়ার করেছে খাটো মেয়েরা লাল শাড়ি পরলে মনে হয় এলপি গ্যাসের সিলিন্ডার ওকে তারপরে শেয়ার করেছেন কে 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 আপনি বলেন আমি কেন বলবো পিয়ামনি শেয়ার করেছে আইডির নাম মুক্তি এর বদলে মুক্তি লিখে 60 দিন আগে চেঞ্জ করতে না পারা আমার বান্ধবী ওর নাম হলো গিয়া মুক্তি মুক্তি লিখতে আইডি নাম লিখতে গিয়ে মুটকি লিখে নাম তো 60 দিনের আগে চেঞ্জ করা যায় না কাম কাটছে হৃদয়ের মাঝে হুগলা বেড়া লেগেছে প্রেমিকার বিয়ে হলে মানুষ সহ্য করে কিভাবে আমার তো এলাকার বা পরিচিত কোনো সুন্দরী মেয়ের বিয়ের কথা শুনলে কলিজে ফাইটটা যায় আরে কি কষ্ট আছে কি কষ্ট মানে এলাকার মেয়ের বিয়ে হয়ে যেতেছে সেই কষ্টে ওই যে এমনি কি গান গাইছে বুকটা ফাইটটা যায় বন্ধু যখন বউলয়া ইসার জান মিতু শেয়ার করেছে আকাশ ভরা তারা শেয়ার করেছে তারপরে শেয়ার করেছেন আমাদের মাঝে আছেন যিনি তিনি হচ্ছেন এনি হচ্ছেন এসআই আবির এসআই আবির লিখেছেন তোমার কাছে বৃষ্টি কেমন লাগে একবার খাইছিলাম পানির মতো লাগে লিমন জামা শেয়ার করেছে জমা লিমন জমা জমা দিছে সে জমা দিয়ে দি আমাদের কাছে আকাশ ভরা তারা আনন্দ পড়লাম এত আস্তে আস্তে তোমরা শেয়ার করছো তারপরে দেখতে পাচ্ছি আমাদের শেয়ার একজনের থেকে আরেকজনের এত দূরত্ব তাড়াতাড়ি ঘন ঘন করে ফেলে দিনের বাসা শেয়ার করেছে তোমরা তোমার টেনশন করতে হবে না তুমি শুধু খাও আর ঘুমাও পড়াশোনা তা আমি করে দিব এইসব বলার জন্য কিছু জিন পরে ভাড়া দেওয়া হবে বলার জন্য না করার জন্য বলবে শুধু সে শুধু বলবে না হবে না 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 এটা হলো যে গুলিস্তানের মাল কাজ মানে না কাজ মানে একটু আর একটু অ্যাক্টিভ জিন লাগবে আমাদের করেও দিবে এরকম জিন লাগবে হ্যাঁ হ্যাঁ মানে করে দিবে এবার রেজাল্ট আসার সময় রেজাল্ট নিয়ে আসবে আবার রেজাল্টের জন্য অপেক্ষায় এটা আলাদা টেনশন জিনের বাড়ি সার্ভিসে ও না ওইটা তো তুই ছিলি না আচ্ছা ওইটাতেও যে একটা ডায়লগ ছিল না এক দোকানদার বলতেছে আচ্ছা আপনাদের জিন কি আমার বাসায় বাজার আপনাদের কোম্পানিতে বাজার অর্ডার করলে কাঁচা বাজার অর্ডার করলে আপনাদের জিন কি এসে পৌঁছায় দিয়ে যাবে তাই বলতেছি খালি কাঁচা বাজার পৌঁছায় দিবে কি স্যার আপনি চাইলে স্যার জিন কাঁচা বাজার আইন না বাসায় রাইন দা আপনার খাওয়া দিয়ে যাবো একদম হাক করে খাওয়া দিয়ে যাবো গা জিনের রাতে খাইতেছেন বুঝেন তাহলে বেশি কথা না না কতদিন পর শুনলেন কেমন লাগে সারপ্রাইজ বলতে আমি এতটাই সিঙ্গেল এতটাই সিঙ্গেল এতটাই সিঙ্গেল কালকে বের শুনতে ভাই জোরকন এতটাই সিঙ্গেল এতটাই সিঙ্গেল যে রাত্রিবেলা ঘুমায়া ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছিলাম গার্লফ্রেন্ড লইয়া পার্কে ঘুরতে গেছি কাম সার হেনেও যায় আম্মার লগে দেখা হয়েছে আমার এতই কপাল খারাপ এতই কপাল খারাপ এতই কপাল খারাপ যে স্বপ্নে সানি ম্যাডাম আইছিল তাও বোরখা পরে অবস্থা খুব বেগতিক সবকিছু মিলতেছে না আপনারা কিন্তু অঙ্ক মিলে সুন্দর মতো ঘরে থাকবেন ঘরতে বেড়ানোর দরকার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন থাকবেন দরকার নাই ঘরে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় ঠিকঠাক মতো আইসে আপনাদের সাথে এন্টারটেন করতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি ইভেলি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিংস থেকে টা 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 কয়টা